নমস্কার বন্ধুরা, একটা কথা আছে না, আয়া উঠ পাহাড় কা নিচে, ঠিক সেরকমই বর্তমানে একটা ব্যাপার ঘটেছে। মালদ্বীপ থেকে নরেন্দ্র মোদীর জন্য এক স্পেশাল ইনভিটেশন এসেছে একটা স্পেশাল মানুষের কাছ থেকে, মোহাম্মদ মিজু, যে বর্তমান প্রেসিডেন্ট হতে চলেছে মালদ্বীপের, যে কিনা বলেছিল যে আমি ক্ষমতায় আসা মাত্রই ইন্ডিয়ার যত ইনফ্লুয়েন্স মালদ্বীপে আছে সেগুলোকে বার করে দেবো। এবং তার সাথে সাথে সারা বিশ্বের সমস্ত নিউজ মিডিয়া বলছিল যে মালদ্বীপে এবার একটা প্রো চাইনা গভর্নমেন্ট হবে, যেটা ইন্ডিয়ার জন্য একটা প্রবলেম ক্রিয়েট করবে। সেই গভর্নমেন্টই 17 নভেম্বর শপথ নিতে চলেছে এবং সেই শপথে স্পেশাল ইনভিটেশন এসেছে নরেন্দ্র, অ্যান্ড ইটস অফিসিয়াল। আজ থেকে এক মাস আগে যখন প্রেসিডেন্সিয়াল ইলেকশনের রেজাল্ট বেরোয়, তখন এই মোহাম্মদ মিজু প্রায় 54% ভোট নিয়ে মালদ্বীপের প্রেসিডেন্ট পদে বসার জন্য যোগ্য হয়েছে। এবং এখানে সব থেকে বড় কথা, যে জিনিসটা সমস্ত নিউজ মিডিয়া বলছিল যে এই যে মোহাম্মদ মিজু আছে, এর টোটাল ইলেকশন যে ক্যাম্পেইনটাই আছে না, সেই ইলেকশন ক্যাম্পেইনে তার তিনটে জিনিস ছিল। এক হলো ইন্ডিয়া আউট ক্যাম্পেইন, যেটা মালদ্বীপে হিউজ ভাবে চালানো হয়েছে, তার পিছনে এই মোহাম্মদ মিজু ছিল। ইন্ডিয়ান মিলিটারিকে মালদ্বীপ থেকে আউট করে দেবে, এবং এই মালদ্বীপে যে ইন্ডিয়ান মিলিটারি আছে তার রিয়েলিটি চেক আজকে আমরা করব, যেটা এখনো পর্যন্ত কেউ করেনি। এবং ওয়ার্ল্ড ইয়োগা ডেতে মালদ্বীপে একটা জায়গায় ইয়োগা প্র্যাকটিস করানো হচ্ছিল, সেইখানে এই মোহাম্মদ মিজুর সাপোর্টাররা সেই জিনিসটাকে লণ্ডভণ্ড করে। তো এই জিনিসগুলোর উপর বেস করেই সামহাউ তারা ইলেকশন লড়ে এবং জিতে যায়। আপনি বলবেন যে আচ্ছা, মালদ্বীপ একটা সুন্দর দেশ, অনেকে হানিমুনে যাওয়ার প্ল্যান করে, এই দেশটা কি বরাবরই অ্যান্টি ইন্ডিয়া ছিল? দেখুন, এই দেশটা অনেক সময় নিউট্রাল, কিছু সময় প্রো চাইনা, মাঝে মাঝে একটু অ্যান্টি ইন্ডিয়া ছিল। কিন্তু আবদুল্লাহ ইয়ামিন বলে একটা প্রেসিডেন্ট আস 2010-14 এরকম টাইমে, সেই সময় মালদ্বীপ প্রচন্ড ভাবে চীনের দিকে ঝুঁকে পড়ে, এবং চীনের দিকে ঝুঁকার সব থেকে বড় কারণ কি, চীনের সস্তা টাকা। এরপরে অনেক কষ্টে ইন্ডিয়ান গভর্নমেন্ট সেখানে ইন্ডিয়ান সাপোর্টেড একজন প্রেসিডেন্টকে বসায়, যার নাম হলো ইব্রাহিম সোলি। ইনি প্রচন্ড ভাবে প্রো ইন্ডিয়া ছিলেন, ইন্ডিয়ার সাথে প্রচন্ড ভালো সম্পর্ক তৈরি করেছিলেন। কিন্তু ভারতের হয়তো ভাগ্য খারাপ এটাই যে ইব্রাহিম সোলি এইবারের ইলেকশনে সামান্য মার্জিনে হেরে গেছে। এবার আসি যে জিনিসটা নিয়ে এই মোহাম্মদ মিজু ইলেকশন ক্যাম্পেইন করেছিল, যে ইন্ডিয়ান আর্মি মালদ্বীপ থেকে আমরা তাড়িয়ে দেবো। সেই ইন্ডিয়ান আর্মি ওখানে কত আছে? দেখুন, অফিসিয়াল, সে মালদ্বীপিয়ান সোর্স হোক বা ইন্ডিয়ান সোর্স হোক, সেখান থেকে জানা যায় যে 70 জন মতন ইন্ডিয়ান সোলজার মালদ্বীপে আছে। কিন্তু আনঅফিসিয়াল অনেক রিপোর্ট বলে যে নাকি 1000 জনের মতন ইন্ডিয়ান অফিসিয়াল আছে। 2 হেলিকপ্টার আছে আর 1 ড্রোনিয়ার এয়ারক্রাফট আছে। প্রথমেই আসি যে ড্রোনিয়ার এয়ারক্রাফট আছে না, এটা কেন আছে ওখানে মালদ্বীপে? মালদ্বীপ এবং ইন্ডিয়ার মধ্যে একটা চুক্তি আছে যে তারা ভারত মহাসাগরের একটা বড় এরিয়াতে একসাথে জয়েন্টলি সার্ভিলেন্স করে। তো সেই চুক্তি আছে বলেই সেখানে ইন্ডিয়ান একটা ড্রোনিয়ার এয়ারক্রাফট আছে। আর 2 হেলিকপ্টার কেন আছে ওখানে? যে 70 জন আর্মি আছে, যেটা আমি অফিসিয়ালটাই মেনে নিলাম, তাদেরকে নিয়ে আসা, নিয়ে যাওয়া, একদিক থেকে আরেক দ্বীপে যাওয়া, তার জন্য তো দরকার আছে, হ্যাঁ কি না? এবং এই 70 জন সোলজার এটাও বা কেন আছে? একটা স্বাধীন কান্ট্রিতে অন্য একটা দেশের আর্মি সোলজার কেন থাকে? দেখুন, এই 70 জন যে সোলজার আছে সেটা মালদ্বীপের যে আর্মি আছে তাদেরকে ট্রেনিং দেওয়ার জন্য। এবং এই জিনিসটা ইব্রাহিম সোলি বারবার বলেছে যে তারা এখানে আছে মেনলি ট্রেনিং এর জন্য, এবং মালদ্বীপে একটা ডক তৈরি হবে, সেই ডকটা তৈরি করার জন্য ইন্ডিয়ান আর্মি আছে। কিন্তু আপনি বলবেন যে সবই তো বুঝলাম, তাহলে এই মোহাম্মদ মিজু, যে একজন অ্যান্টি ইন্ডিয়া লিডার মালদ্বীপের, সে হঠাৎ করে নরেন্দ্র মোদীকে ইনভাইট করেছে কেন? এই খবরটা আজ থেকে 2 দিন আগে আমার কাছে চলে এসেছিল, কিন্তু সেই সময় আমাদের ইন্ডিয়ার কোনো প্রপার যেগুলো নিউজ মিডিয়া আছে তারা কেউ কভার করছিল না। এই কারণে আমি ভাবছিলাম যে এই খবরটা যদি আমি কভার করি তাহলে আমাকে অনেকেই বলবে যে আপনি ফেক নিউজ কেন ছড়াচ্ছেন। বর্তমানে অফিসিয়াল এই মোহাম্মদ মিজুর যে সেক্রেটারি আছে, স্পোক্সপার্সন আছে, তিনি নিজে বলেছেন যে আমরা আমাদের সমস্ত প্রতিবেশী দেশকে এখানে ইনভাইট করেছি, এবং প্রতিবেশী দেশ বলতে এখানে ইন্ডিয়া আসছে, তো ইন্ডিয়ার লিডারকে এবং অনেক অর্গানাইজেশন যেমন ইউনাইটেড নেশন, WHO, এদের যে লিডার আছে তাদেরকে ইনভাইট করা হয়েছে। চীনকে কি ইনভাইট করা হয়েছে? চীন তো প্রতিবেশী না। এই কথায় সে বলেছে যে সমস্ত প্রতিবেশী এবং ক্লোজ পার্টনার তাদেরকে আমরা ইনভাইট করেছি। মোহাম্মদ মিজু এখানে তাহলে ব্যালেন্সিং করার ট্রাই করছে কেন ইন্ডিয়া এবং চাইনার মধ্যে? তাহলে এখানেও কি মোহাম্মদ মিজু ছোট্ট করে ভোট ব্যাংক পলিটিক্স খেলে গেল? চিন্তার বিষয় কিন্তু। আর এটাই কি মালদ্বীপের কোনো প্রেসিডেন্টের যে শপথ অনুষ্ঠান আছে তাতে প্রথমবার কোনো আমাদের দেশের রাষ্ট্রনেতা যাবে? না, ইব্রাহিম সোলি 2018 সালে যখন প্রেসিডেন্ট হয়ে আসে তখন নরেন্দ্র মোদী সেখানে যায়, তার সাথে সাথে 46টা দেশের মিনিস্টার অর অফিসিয়ালরা যায়, এবং সবার মাঝে নরেন্দ্র মোদী একমাত্র রাষ্ট্রনেতা ছিলেন, বাদবাকি
আগে হয় ছোটখাটো মিনিস্টার নয়তো অফিসিয়াল ছিল। তো এইখানেই আপনি এই জিনিসটার মাধ্যমে ক্লিয়ার কাট বুঝতে পারবেন যে মালদ্বীপ ইন্ডিয়ার জন্য কতটা ইম্পর্টেন্ট, এবং সেই ইম্পর্টেন্সের পিছনে সব থেকে বড় কারণ তার লোকেশন ইন ইন্ডিয়ান ওশন, সেই বিষয়ে পরে ডিসকাস করছি। এই মালদ্বীপকে নিজের কাছে রাখ ইন্ডিয়া তাকে $2 billion অর্থ স্যাংশন করে। কেন করে? এই টাকা দিয়ে মালদ্বীপ চীনের লোন মেটাবে। কিন্তু কি আছে, কুত্তার লেজ তো আর সোজা হয় না। মোহাম্মদ মিজু হয়তো এখন সেই জিনিসগুলো ভুলে গেছে। যখন আবদুল্লাহ ইয়েমিন এই দেশের প্রেসিডেন্ট ছিল, তখন ইন্ডিয়া এমন একটা টাইম গেছিল যে ইন্ডিয়া হয়তো প্রত্যেক দিন জিজ্ঞাসা করতো যে তোমরা কি চাইনিজ মিলিটারি বেস বানাচ্ছ। তখন এই আবদুল্লাহ ইয়েমিন বলতো যে না আমরা বানাচ্ছি না, কিন্তু হয়তো কিছু চাইনিজ সোলজার আমাদের দেশে ডক করতে পারে। এইরকম ভাবে দোলাচলের মাধ্যমে আমরা ইব্রাহিম সলিকে আনতে সক্ষম হই, যেটা ইন্ডিয়ার একটা বড় জিও পলিটিক্যাল সাকসেস ছিল। এবার আসি যে মালদ্বীপ এত কেন ইম্পর্টেন্ট, শুধু ভারতের কাছে না আমেরিকার কাছেও এটা মারাত্মকভাবে ইম্পর্টেন্ট। ইন্ডিয়ান ওশান যেটা আপনি দেখছেন তার বাপ হচ্ছে ইন্ডিয়া। আমি এই কথাটা ইউজ কেন করলাম, বিকজ এটাই সত্যি, এবং পাশাপাশি যেসব দেশগুলো আছে ইন্ডিয়ান ওশানে তারাও এই জিনিসটা জানে। ইন্ডিয়ান ওশানের একটা দেশ শ্রীলঙ্কা প্রথমে চাইনার কাছে ছিল, এখন ইন্ডিয়ার হেল্প পাওয়ার পর কিছুটা ইন্ডিয়ার কাছে এসছে। মালদ্বীপ এক সময় চাইনার কাছে ছিল, তারপর ইন্ডিয়া, এখন চাইনা না ইন্ডিয়া হবে কিছুই বোঝা যাচ্ছে না। এই ইন্ডিয়ান ওশানে আমেরিকার একটা মিলিটারি বেস আছে যার নাম হলো তিয়োগো গার্সিয়া, এবং যেখানে অনেক নিউজ মিডিয়া বলে যে এখানে নাকি আমেরিকা নিউক্লিয়ার অস্ত্র রাখে। এটা 100% শিওর না, কিন্তু এই জায়গাটার এতটাই ইম্পর্টেন্স। মালদ্বীপ তো একটা দ্বীপ রাষ্ট্র, এর শেষের দিকের অনেকগুলো দ্বীপ যেগুলো এই দিয়োগো গার্সিয়ার অনেক কাছে, সেগুলোতে যখন কোনো টুরিস্ট যায় সেই টুরিস্টরা বোটে করে ঘুরতে ঘুরতে অনেক সময় দিয়োগো গার্সিয়ার কাছাকাছি চলে আসে। সঙ্গে সঙ্গে আমেরিকা হেলিকপ্টার নিয়ে উড়ে অ্যানাউন্স করে যে এখান থেকে চলে যাও, এটা আমেরিকার সৈন্যবেস, সো বি কেয়ারফুল, নাহলে গুলি চালাবো। মানে এতটাই ইম্পর্টেন্ট। তার মানে এইরকম একটা দেশে চাইনিজ মিলিটারি প্রেজেন্স থাকা মানে ইন্ডিয়ার তো দম বন্ধ হয়ে যাওয়ার অবস্থা হবে, উল্টো দিকে আমেরিকারও কিন্তু যাতা অবস্থা হবে। তো সেই হিসাবে এই জিনিসটা আমরা যখন বুঝতে পেরেছিলাম, তখন মালদ্বীপ এবং আমেরিকার মধ্যে ইন্ডিয়া একটা ডিফেন্স প্যাক্ট করিয়েছিল যাতে চাইনার এন্ট্রি যে করে হোক বন্ধ করা যায়। তো যাই হোক, ওখানে ডেমোক্রেসি আছে, ডেমোক্রেসিতে মানুষ যাকে ভোটে জেতাবে সে তো প্রেসিডেন্ট বা প্রাইম মিনিস্টার হবে, এতে আমেরিকা হোক ইন্ডিয়া হোক কিছু করার নেই। কিন্তু মালদ্বীপ যদি চাইনার বেশি ক্লোজ যায় তাহলে আমেরিকা কিন্তু এখানে হিউম্যান রাইটস এর ইস্যু তুলতেই পারে, এবং তুলে ডেমোক্রেসিকে সরিয়ে অটোক্রেসি আনতে পারে, যা খুশি হতে পারে। যেগুলো মিডিল ইস্টে হয়েছে সেটা কিন্তু মালদ্বীপেও হতে পারে। এছাড়াও মরিশাসের আগালাগা একটা দ্বীপে ইন্ডিয়ার মিলিটারি বেস আছে, আন্দামানে ইন্ডিয়ার ইম্পর্টেন্ট মিলিটারি বেস তৈরি হচ্ছে, ইন্দোনেশিয়াতে আমরা একটা বড় বন্দর আদানি গ্রুপ কিনে নিচ্ছে। এই সমস্ত স্ট্র্যাটেজিক্যালি ইম্পর্টেন্ট জায়গার মাঝেই আছে মালদ্বীপ। তো এই মালদ্বীপ সারা দুনিয়ার জন্য ইম্পর্টেন্ট, স্পেশালি ইন্ডিয়া আমেরিকা এবং চাইনার জন্য। বর্তমানে মালদ্বীপ সামহ হয়তো এটা বুঝতে পেরেছে, এবং বুঝতে পেরে সে জাস্ট ইন্ডিয়া এবং চাইনার মধ্যে ব্যালেন্সিং গেমটা খেলছে। আর আমার যে জিনিসটা মনে হয় যে ইন্ডিয়া আউট ক্যাম্পেইন, ইয়োগা আউট, তারপর ইন্ডিয়ান মিলিটারি আউট, এই সমস্ত জিনিসগুলোই আমার মনে হয় ভোট ব্যাংক পলিটিক্স। তো সেই হিসাবে দেখা যাক ইন ফিউচার কি হয়। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব।